আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে। আপনাদের দোয়া ভালোবাসে আমরাও ভালো আছি বন্ধুরা। আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। এই রেসিপিটা সবাই খেয়েছেন। তো এই রেসিপিটা হচ্ছে কচুর মুখী বা কচুর সরি। তো আর যারা না খেয়েছেন অবশ্যই তারা খেয়ে খাবেন, আর এভাবে রান্না করে খেলে তো আরও বেশি ভালো। রান্নাটা কিন্তু খুব খুব মজা হয়েছে, আর রান্নাটাও দেখতে খুব ভালো হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা। আমি আশা করি আপনারা খাবেন এটা। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে আজকে এটা রান্না করলাম রেসিপিটা দেখি। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমেই, আর কড়াইটা গরম হয়ে চলে আসছে, তেলও দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কচুর ডাঁটি বা ছড়িগুলো ভেজে নিচ্ছি, সাথে আমি দুইটা আলু দিয়ে দিয়েছিলাম, আর কচুর ডাঁটিগুলিও এটা পরিষ্কার করে ধুয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছি, যেন এর আঠালো ভাপটা চলে যায়। আর হালকা করে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। কচুর ডাঁটিটা কিন্তু অনেকে খেতে চায় না, এটা আঠালো আঠালো, কেমন মানে পিছলা টাইপের, অনেকে পছন্দ করে না। আর আমার কাছে কিন্তু ভালোই লাগে খেতে এটা। এটা ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা। আর সাথে আলু দিয়ে দিলে এর আঠালোর ভাবটা কম হয়। বন্ধুরা, আপনারা কে কে কচুর ডাঁটিটা খেতে ভালোবাসেন? কচুর ছড়ি, ছড়া, অনেকে অনেক রকম একটা শব্দ ব্যবহার করে থাকে, এটার নাম এক এক জেলায় এক এক রকম নাম আছে। তো আমরা এটা কচুর ছড়ি বলি। এটা ভালো করে একটু বেশি করে ভেজে নেব। বন্ধুরা, ছড়ির ডাঁটিটা ছড়িটা ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে তারপর তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমি কড়াইটাই আবার বসিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা একটু কমই দিলাম যেহেতু ছড়িটা ভাজা আর মাছটাও ভাজা। পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেলের পরিমাণ কম হয়নি, অনেকই দিয়ে দিয়েছি ঢালতে গিয়ে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ। তো লবণটা যদি কম বেশি হয় পরে আবার দেওয়া যাবে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। আর এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু ছড়ি খেতে অনেক ভালো লাগবে। কচু আর কচুর ছড়ির মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, গরম মশলা দিলে খুবই ভালো লাগে খেতে। আমি দিই, আমার কাছে ভালো লাগে, আপনারাও দিতে পারেন, এটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া,
হলুদের গুঁড়া, কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। তো কষতে কষতে আমি একটু ফিরে আসছি আবার। তো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও উপরে চলে আসছে। এখন আমি কচুর ডাটিগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু আলতোভাবে নাড়তে হবে, যেহেতু কচুর ডাটিগুলো অনেক নরম, ভেঙে গেলে ভালো লাগবে না। আমি এটার মধ্যে হালকা একটু কষিয়ে নিচ্ছি, পানি দেব না, এই এটার মধ্যে একটু কষিয়ে নেব, তারপরে ঝোল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কষানো হয়ে গেছে, দেখুন ভেঙে যাচ্ছে। তো এখন আমি পানি দিয়ে দেব। এখন আর ভাঙার চান্স নেই, তো যেহেতু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করব, তারপর মাছগুলো দিয়ে দেব। পানির পরিমাণ তার একটু দিতে হবে। তো বন্ধুরা, বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছগুলো ছোট ছোট দেশি কই মাছ দিয়ে প্রচুর ছড়ি। এখন আবার ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই তো রান্নাটা শেষ। খুব সুন্দর লাগছে কিন্তু রান্নাটা দেখতে। তো আমি কিন্তু এর মধ্যে ধনে পাতা দিয়েছিলাম। তো এখন আমার রান্নাটা নামিয়ে নেব। তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে নিয়ে আসবো নতুন আরেকটি রেসিপি বা ব্লগ। তো আজকের মতো এখানে রাখছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।